অস্থির অস্থির সব টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউনিক টেন চ্যানেলটিকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো, যদি আপনার মোবাইলে ফ্রন্ট ক্যামেরা থেকে থাকে তাহলে ফ্রন্ট ক্যামেরার একটি গোপন কাজ এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সেই গোপন কাজটি করার জন্য আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সো সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হবে এবং সফটওয়্যারটির নাম কি, সম্পূর্ণ প্রসেসটি ভিডিও শেষে বলে দেওয়া হবে। তো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করি। তার আগেই বলে দিতে চাইছি যে যারা এখনও পর্যন্ত এই ইউনিক টেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আমাদের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথমে সফটওয়্যারটি আমি সরাসরি ওপেন করে নিচ্ছি। সো সফটওয়্যারটি ওপেন করে নেওয়ার পরে এরকম ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, অল্প একটু দেখুন। তো এরকম ধরনের ইন্টারফেস শো হবে। সো সরাসরি এইখানে একটা মানে একটা আইকন দেখতে পাচ্ছেন এইখানে। সো আইকনটাতে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন। সো আমি এখানে আইকনটাতে আরও একবার ক্লিক করব। তো অ্যালাউ চাইছে, তো অ্যালাউ করে দিচ্ছি। তো আরও একবার অ্যালাউ চাইলেও অ্যালাউ করে দিলাম। তো আবারও নিচের দিকে ক্লিক করব, আবারও টিক চিহ্নতে ক্লিক করব নিচের দিকে। সো ক্লিক করার পরে এখানে কিছু ইনফরমেশান দিয়েছে, এখানে ওকে আমি করে দেবো সরাসরি। তো আপনারা কিন্তু পরে নিতে পারেন। সো এখানে কী বলছে, অ্যাক্টিভেট। সো অ্যাক্টিভেটে ক্লিক করব সরাসরি। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এখানে জাস্ট সফটওয়্যারটি অ্যালাউ করে দিতে হবে। সো আমি সফটওয়্যারটি অ্যালাউ করে দিয়ে দিলাম। এবার ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে এরকম ধরনের একটি সেটিংস শো হলো। সো এখানে আমি সরাসরি এই দেখতে পাচ্ছেন এখানে নাম্বার অফ আনলকড অ্যাটেম্পস। তো এখানে সরাসরি ক্লিক করে দেবো ওয়ান। সো ওয়ান করাই আছে। ওয়ান ক্লিক করার পরে সরাসরি এখানে আমি রিমুভ করে দেব। সো এখানে রিমুভ করে দেবো, একটু অপেক্ষা করবেন। সো আমি কিন্তু রিমুভ করে দিলাম সফটওয়্যারটি, কিন্তু সরাসরি ইনস্টল যেহেতু আমি করেছি সেহেতু। এবার যদি আমি মোবাইলের পাওয়ার অফ করি, সো তাহলে কিন্তু আমার মোবাইলে সরাসরি কে নাড়বে? আমি যদি মোবাইলটা বাসায় রেখে যাই, সো কেউ যদি মোবাইলটা নাড়ে, সো মোবাইলটা যদি লক করা থাকে সেই অবস্থায় যদি কেউ নাড়ে তাহলে কিন্তু তার ছবি সরাসরি আপনারা এখানে দেখতে পারবেন। সো এখানে এইখানে কিন্তু ফটোগুলো এসে জমা হবে। সো এইখানে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনি ফটোগুলো দেখতে পারবেন। সো আমি এই মুহূর্তে মোবাইলটা পাওয়ার বাটন টিপে অফ করতে পাচ্ছি না, অফ করলে আমার স্ক্রিন রেকর্ডটা অলরেডি বন্ধ হয়ে যাবে, সেই কারণেই দেখাতে পাচ্ছি না। যদি আমি DSLR বা অন্য কোনো দিয়ে ভিডিও করতাম তাহলে কিন্তু দেখানো সম্ভব হতো। তো কিছু মনে করবেন না। তো সরাসরি আমি এইখানে আরও একটা সেটিং আপনাদের দেখিয়ে দেবো। সো ওপরে তিনটে বাটন আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে সেটিং বলে একটা অপশন চলে আসবে। সো সেটিংয়ে যদি আপনারা একটু ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম ধরনের একটি অপশন আপনারা দেখতে পারবেন। সো এখানে আমি বলে দেব, তো বন্ধুরা সেটিংয়ে ক্লিক করার পরে সরাসরি এরকম ধরনের ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকআপ বলে, সো গুগল ড্রাইভ ব্যাকআপ। সো এখানে যদি আপনারা অন করে দিতে চান, সো অন করে এখানে যদি ক্লিক করেন, অন যখনই করবেন তখনই কিন্তু আপনাদের সামনে কিছু মেইল শো হবে যেগুলো আপনাদের মোবাইলে অ্যাড করা থাকবে। সো এখানে মেইল দিয়ে আপনারা যদি সাইন আপটা করে নেন এইখানে, সো সাইন আপ করে নেওয়ার পরে আপনার যদি মোবাইলটা হারিয়ে যায়, অর্থাৎ আপনার যে মোবাইলটা বাসা থেকে চুরি হয়ে যায় এবং যে মোবাইলটা পাওয়ার অফ করবে মানে অ্যাকচুয়ালি লক এবং আনলক এবং লক খোলার চেষ্টা করবে, আপনার তো মোবাইলটা লক করানো থাকবে তাই না? যদি কেউ লক করার চেষ্টা করে অথবা লক খোলে, তার ছবি কিন্তু আপনারা সরাসরি অন্য কোনো মোবাইলে যদি এই অ্যাপটা ডাউনলোড করেন, করে যদি সাইন আপ করেন ওই ইমেলটা দিয়ে, যদি এখানে ব্যাকআপ ক্লিক করেন, সো ব্যাকআপ করলে তার ছবি কিন্তু সরাসরি আপনারা এইখানে কিন্তু দেখতে পারবেন যে কোনো মোবাইলে। সো অ্যাড একটা এসে গেছে, অ্যাডটা আমি সরাসরি ক্লোজ করে দেবো, তো একটু অপেক্ষা করবেন। সো একটা ক্লোজ করলাম, এইখানে কিন্তু তার ছবি দেখতে পারবেন আপনারা। তো ভিউয়ার্স, সরাসরি আমি এবার দেখাবো যে অ্যাপসটি আপনি কীভাবে ডাউনলোড করবেন। সো অ্যাপসটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাপসটি, এটাই হলো অ্যাপসটি। তো অ্যাপসটির নাম আছে থার্ড আই। তো সরাসরি প্লে স্টোর আমরা ওপেন করে নেব। সো ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ দেবো সরাসরি থার্ড আই। তো এখানে একটু লিখবো থার্ড আই, সবার উপরে দেখতে পাচ্ছেন থার্ড আই লিখলে কিন্তু অলরেডি এসে যাবে, এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।